नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। बहरामपुर के भाकरी इलाके में तृणमूल नेता सत्येन चौधरी कुछ अनुयायियों के साथ एक ऊंची मंजिल के पास बैठे थे। बदमाशों ने बैठे हुए ही उन पर गोली चला दी, जहां से उन्हें गंभीर हालत में तुरंत मुर्शिदाबाद मेडिकल कॉलेज अस्पताल ले जाया गया वहां इलाज के दौरान उनकी मौत हो गई। एक समय उन्हें अधीर रंजन का दाहिना हाथ कहा जाता था। उनसे मतभेद के चलते उन्होंने कांग्रेस छोड़ दी और तृणमूल का नाम लिखा। वह मतभेदों के कारण विधानसभा चुनाव से पहले पार्टी से दूर नहीं रहना चाहते थे। पुलिस इस तृणमूल नेता की मौत के पीछे के कारणों की जांच कर रही है। घटना मैंने एक अवास्तव घटना घटे गल बेपार আমি এক সপ্তাহ ছিলাম না, আমি হায়দ্রাবাদে গেছিলাম, গতকালকে আমি এসেছি। তো আমি সঞ্জয় বলে দাস বাড়ির সামনে একটা ব্যাংক ভাড়া করে দিই, ভাড়া ব্যাংক করেছে, ওর কাছে আমি 3,000 টাকা নিয়েছিলাম। তো আমি দাকে আজকে ভাকরির মধ্যে জাস্ট দাঁড়ার কাছে গেছি, যখন ঘটনা ঘটে তার 2-3 মিনিট আগে আমি দাঁড়া কাছে বললাম টাকাটা সঞ্জয়কে দিয়ে দিও। তখন সম্মুদা বয়স্ক করে আর দাঁড়া বসেছিল, ওই ফ্ল্যাট যে ফ্ল্যাটটা নিজে হাতে তৈরি করছে নিচে বসেছিল, লেবার পেমেন্টগুলো করে, ওই টাইমে লেবার পেমেন্টগুলো করে, দুটো বা ইয়ে করে, দিয়ে নিচে 3-4টে লেবার কাজ করছিল, দিয়ে পেমেন্টের জন্য হিসাবপত্র করছিল। আমি সে সময় আমি ঢুকলাম, দিয়ে দাদা বললো কেমন আছে, আমি ভালো আছি। দিয়ে লেবারগুলো বললো তাহলে একটু পরে আয়, দিয়ে একটা ফোন আসলো ওর কাছে, দিয়ে ওই ফিস্ট আছে রবিবার বলে সেই জিজ্ঞাসাবাদ করছে, দিয়ে একটা বললো না কারকে ফোন করে জানাইলাম কার ফোন, তো বললো একটা আজকে নিমন্ত্রণ আছে, জাস্ট খাবো না, একাদশী যাবো, দেখা করে চলে আসবো। বললাম ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করো, তুমি যাও দেখা করে চলে এসো। আর আমি তো ওর সঙ্গে তো সেরকম তো শত্রুতা তো আর পরবর্তীতে কোনো ছিল না, কিন্তু কোনো রাজনৈতিক কারণ না কোনো ব্যবসায়ী শত্রুতা কি মনে হচ্ছে? এখন গুলি যাচ্ছে, এখন হতেও পারে ব্যবসায়ী হতে পারে, রাজনীতি হতে পারে, এখন কনফার্ম কিছু বলতে পারছি না। ও তো রাজনীতির মধ্যে এখন ডিটাচ ছিল পুরো, পদে ছিল জেনারেল সেক্রেটারি পদে ছিল, জেলা সাধারণ সম্পাদক হিসাবে ছিল। আততায়ীরা কীভাবে এসেছিল সেটা আমি ঠিক নিজে চোখে দেখে না, বাইকে শুনলাম, বাইকে এসেছিল, মানে জাস্ট আমি বেরিয়েছি, বেরিয়ে 1 মিনিটের মাথাতেই ঘটনা। কতজন ছিল বাইকে? 3 জন শুনলাম, 3 জন যেটা আমি আর একটা শুনলাম এখানে বুকে এখানে আছে, মানে মাথাতে মনে হলো পেটে কান দিয়ে রক্ত, না ও কাছ থেকে, ও বসেছিল চেয়ারে, একদম ও বসেছিল, তখন ও বেড়ায়নি, তো আমিও বেরিয়েছি, তখন ও লেবারের সঙ্গে কথা বলছিল, মানে যা হয়েছে সামনাসামনি একদম, ও হয়তো প্রস্তুতি ছিল না, আর বয়স্ক মানুষ হট করে ঢুকেছে, এরকম ঘটনা ঘটে গেছে। আমার নাম যুগল হালদার। আমি নিজের দাদার মতো মানতাম, একটা গার্জেন ছিল, সেরকম তো বুঝি না, একটা একটা এর আগে একটা জমি জায়গার সংক্রান্ত একটা বিবাদ হয়েছিল, মানে কার জমি কিভাবে, মানে একটা মানে একটা উনি একটা গন্ডগোল হয়েছিল, মানে সেই সময় যখন মানে গন্ডগোলটা তখন এই মুহূর্তে ছিলাম না, আমি শুনলাম যে এরকম একটা জায়গা অন্য লোকের জায়গা এরকম ইয়ে করেছে, ওই নাকি একটা পাঁচের মাঝে ভেঙে দিয়েছিল, একটা এরকম জায়গা সংকট হয়েছে। তার পরবর্তী ওখানে কোনটা জায়গা সেটা সুতির মাঠে, হ্যাঁ সুতির মাঠে এলাকাতে একটা জায়গা নিয়েছিল, তো ওই জায়গাটা ঝামেলাটা কাস্টম হয়েছে, ঝামেলা বলতে এটা পঞ্চায়েত ভার্সেস ইয়ে ছিল, তো ইনলিগাল জায়গা বলে সে পঞ্চায়েত ভেঙে দিয়েছিল, এটুকু আমি জেনেছি। এখন কনফার্ম কিছু বলতে পারছি না কি অবস্থায় আছে, এখন কি আপনারা জানতে পারছেন কিছু এখন কি অবস্থায় আছে? আপনার নাম দাদা? নেই, মারা গেছে। সত্যেন চৌধুরীকে গুলি করা হয়েছে প্রকাশ্য দিবালোকে, সত্যেন চৌধুরীকে গুলি করা হয়েছে প্রকাশ্য দিবালোকে গুলি করা হয়েছে, চিকিৎসা চলছে। কে বা কারা গুলি করলো জানতে পারা গিয়েছে? কোনো কিছু জানা যায়নি। তিনি একজন একটা বাড়ি করছেন, সেখানে ছিলেন, চালতিয়াতেই ছিলেন, বাড়ির কাছাকাছিই ছিলেন, স্বাভাবিকভাবে কে বা কারা বাইকে করে এসে গুলি করে গেছে না এটা অনুমান করা যায়নি, আমরা তো পরে দেখেছি, পরে শুনেছি, ডাক্তারের কথার মতন বোধ হয় ওনার বুকে লেগেছে আর কানপাট্টির নিচে লেগেছে, শুনেছি 3 রাউন্ড গুলি হয়েছে, জানি না ডাক্তার বলবেন, এখন ডাক্তার চিকিৎসা করছেন, তবে আমাদের যা ধারণা যেভাবে গুলি করা হয়েছে তাতে বোধ হয় তিনি আর বোধ হয় নেই, ডাক্তার ঘোষণা করবেন, দেখবেন ডাক্তার বলবেন। সাধারণ সম্পাদক ছিলেন, আমরা জানি সাধারণ সম্পাদক, কিছু বুঝতে পারছেন? জানি না, কিছু বুঝতে পারছেন, তিনি তো রাজনীতি থেকে প্রায় এখন
তাই বসেই ছিলেন। এখন এটা বলা খুব মুশকিল রাজনৈতিক উদ্দেশ্যে না কি উদ্দেশ্যে কি হিসেবে করা হয়েছে। তিনি দীর্ঘদিনের নেতা ছিলেন, চালতিয়ার খুব ভালো মানুষ ছিলেন আমরা জানি। যাই হোক, কী করে ঘটলো ঘটনা এরা দেখুন, এটা বলা খুব মুশকিল যে কী করে গুলি করা হয়েছে, কেন গুলি করেছে। তিনি তো রাজনীতি করতেন, এটা খুব স্বাভাবিক, সবাই জানতো রাজনীতি করতেন, সবাই জানে, আপনারাও জানেন যে রাজনীতি করেন। এখন রাজনীতি দেখুন, আমরা কোনো ম্যাক্সিমাম মিটিং মিছিল এখন দেখতে পেতাম না ওকে, তবে পার্টির মূল মিটিংয়ে তো উনি অবশ্যই যেতেন। বর্তমানে কী অবস্থা সেটা আমাদেরও জানা নেই। উনি ব্যবসা ব্যবসা করতেন, বর্তমানে কী করতেন উনি? না, উনি তো দেখুন, উনি দীর্ঘদিন ধরে তার নিজস্ব কিছু ব্যবসা তো ছিলই, তিনি এখন পাড়াতেই সবসময় থাকতেন, এবং পাড়াতেই থাকতেন, এবং জানি না কীভাবে কী হয়েছে। বিডিএম নিউজ কে লিয়ে মুর্শিদাবাদ সে মিলন সরকার কি রিপোর্ট।